এখন আমরা তাফসীর শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, আর রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তার সৃষ্টির যে কোনো বিষয় সম্পর্কে তিনি কসম করতে পারেন, বহু বিষয়ে বহু বস্তুর কসম করেছেন, কখনো সময়ের, কখনো স্থানের, কখনো বস্তুর, কখনো নিজের জাতের, বালা ও রব্বি, যে নিজের সত্তারও কসম করেছেন। একজন বান্দা যেহেতু আল্লাহর হ্যাঁ এবাদতের জন্য পয়দা হয়েছে, মানুষ কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? এবাদতের জন্য। আর এবাদত হচ্ছে তৌহিদ ভিত্তিক এবাদত, আর আল্লাহ ছাড়া অন্যের শপথ করা বান্দার জন্য তৌহিদ বিপরীত বিষয়, শিরক। সুতরাং কোন মানুষ আল্লাহ ছাড়া অন্যের কসম করবে না, বলবে না মাইরি, আঞ্চলিক ভাষা বলে না, মানে মায়ের কসম, না না ওইটাও কসম আপনার হয়ে গেল, দানা ছুঁয়ে কসম, জি হ্যাঁ দানা মিলবে না আমার না, এসব কথা হারাম বলা, এগুলো শিরকি কথা, মানে হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের কেউ হলফ করে তাহলে সে শিরক করল। বড় শিরক হতে পারে কখনো ক্ষেত্র বিশেষে, আর ছোট শিরক তো অবশ্যই, ছোট শিরক কাবিরা গুনাহ। ওয়াল ফজরে আল্লাহ রাব্বুল বলছেন যে উশার কসম, ভোরের কসম, হ্যাঁ বা ফজর সকালের কসম, যাই বলেন, ফজর মানে, ফজর মানে কি, ফজর মানে ভোর হওয়া, ফজর মানে কি ভোর হওয়া, যখন শুভ সাদেক হয় এর নাম হচ্ছে ফজর। এখানে সালাতুল ফজর বলা হয়নি, ফজর বলা হয়েছে। এখন এই ফজরটি প্রত্যেক দিনের ফজর উদ্দেশ্য করে কসম করা হয়েছে, নাকি বিশেষ কোনো দিনের ফজরের কসম করা হয়েছে, এই নিয়ে তাফসীরকারদের দুটি মত রয়েছে, যেটি অধিকাংশ মুফাসসিরিনদের মত, আর এটাই হচ্ছে বলিষ্ঠ, যে আল্লাহ শুধু আল ফজর বলেছেন, আমি ভোরের শপথ করছি, আমি উষার শপথ করছি, সুতরাং যে কোনো দিন ভোর হয় প্রতিদিনের ভোরের শপথ, জি হ্যাঁ প্রতিদিনের ফজরের সময়ের শপথ। এই সময়টি মূল্যবান সময়, এই সময় রিজিক বন্টন হয়, এই সময় যারা ওঠে তারাই ফজরের সালাত আদায় করতে পারে, ফজর সালাতের হেফাজতকারী হইতে পারে, এই সময়টি হচ্ছে বরকতের সময়। বিভিন্ন দিক রয়েছে ফজিলতের ভোরের। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ভোরে কালে উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের ভোরবেলায় সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। এটা হচ্ছে জুমলা খাবরিয়া, নবী সাল্লাম কী করেছেন, খবর দিয়েছেন, জি হ্যাঁ। আর আরেকটা হচ্ছে জুমলা ইনশাইয়া, যারা গ্রামার বোঝেন, অর্থাৎ নবী করিম সাল্লাম দোয়া দিয়েছেন, আল্লাহ বারেকলে উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের ভোরবেলায় সকালবেলায় বরকত দান করো। সুতরাং সকাল সকাল যারা ফজরের সালাত আদায় করল, তারা এই বরকতে নবী সাল্লামের দোয়াতে কি পেল, অংশ পেল, এবং আল্লাহ যে এতে বরকত রেখেছেন এই বরকতে ভাগ পেল। সকালবেলা ফজরের সালাত দিয়ে কাজকর্ম শুরু করলো, তার বরকতময় জীবন শুরু হলো, তারপরে সকালবেলাতে মানুষ যাদের কাজের প্রয়োজন তারা কর্মচারী খোঁজ করবে, হ্যাঁ তাই না, সকালবেলাতে কাজ শুরু করলে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়, কিন্তু যখন বেলা হয়ে যায় আর রোদ হয়ে যায় তখন মানুষ অলস হয়ে যায়, এটা পরীক্ষিত জিনিস। সকাল সকাল আপনি কাজের জন্য বেরিয়ে গেলেন, অনেক কাজ সেরে চলে আসলেন, নাস্তার সময় হয়তো মেলা কাজ সেরে চলে এসছেন, আপনি বসারা হয়ে গেছে, কিন্তু সকালবেলা ঘুমিয়ে যান, হঠাৎ করে দেখছেন ও 8টা 9টা বেজে গেল, মনটা ছিল সকাল 7টায় যাবো, রে যা দেরি হয়ে গেল, আর 2 ঘন্টা আছে জোহর হয়ে যাবে, তো আর যে কী বা করবো, থাক কালকে যাব, হয় না অনেক সময় থাক আজকে বাদ থাক, গেল ওই দিনটা বেকার চলে গেল, অথচ আপনার পরিকল্পনা ছিল যে কিছু কাজ করব। তো সকালবেলা, আর তাছাড়া স্বাস্থ্যগত দিক থেকে আজকাল মাশাআল্লাহ খুব গবেষণা আসছে, যারা ভোরবেলা উঠে আর সকালবেলার এই আবহাওয়া তারা পায়, ফজর সালাতে জামাতে গেলে অবশ্যই পায় তারা, আর তারা সুস্থ থাকে, তারা এই হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে অনেক মুক্ত থাকে, তুলনামূলক ওই সব লোকদের যারা এই ভোরবেলা ঘুমাইতে থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে, এইসব কথাগুলি আলহামদুলিল্লাহ আজকাল আসছে, এই সায়েন্সে প্রমাণ করছে ইসলামের হাক্কানিয়াত বা সত্যতা। ওয়াল ফজরে, তো এই ফজর মানে যে কোনো দিনের ভোরে শপথ করেছেন, এ হচ্ছে তাফসীর। আর দ্বিতীয় কেউ কেউ তাফসীর করেছেন সালাফ থেকে বর্ণিত রয়েছে, এই ফজর মানে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের ফজর, মানে বিশেষ একদিনের ফজর আল্লাহ শপথ করেছে। এটা কেন তারা
এই মতটি ব্যক্ত করেছেন এই জন্য যে তার পরে শপথ রয়েছে ওয়ালা ইয়ালিন আশর, দশটি রাতের কসম। এই দশটি রাতের তাফসির সম্পর্কে সাহাবায়ে কেরামরা প্রায় একমত যে দশটি রাত হচ্ছে আশর জিলহিজ্জা, জিলহজ মাসের এই দশটি দিন রাত, দশটি দিন পহিলা জিলহজ থেকে শুরু করে দশ জিলহজ পর্যন্ত এই দশটি দিনের বা রাতের আল্লাহ কসম করলেন। যখন এই দশটি দিনের কসম করলেন, দশটি রাতের কসম করলেন, তার সাথে সাথে এই দশটি রাতের মধ্যে সবচাইতে বেশি নেকির কাজ করা হয় সারা বিশ্বে শুধু হাজি সাহেব, হাজি সাহেবদের অধিকাংশ কাজগুলি এই দিনে হয়, আর সারা বিশ্বের মুসলিমরা ঘরে ঘরে নেক আমল করে, ঈদের সালাত আদায় করা, উযিয়া কুরবানি করা, হাজিদের অন্য পাঁচটি কাজ, সবগুলি কাজ এগুলি হয় কোন দিনে? ইয়াউমুন নাহার, এই দশ তারিখে, দশই জিলহজ। সুতরাং এখানে দশই জিলহজের ফজরের কসম করা হয়েছে।